আমার প্রত্যেকটা সফলতার কৃতিত্ব অবদান সমস্ত শাকিব খানের। বিয়ে হয়নি কিন্তু সন্তান তার, বউ তার না। শাকিব বলবো না, বাংলাদেশের কোনো সুপারস্টারই নাই আমি মনে করি। জীবনটাই তো একটা প্রহেলিকা আসলে, যেহেতু প্রহেলিকার অর্থ রহস্য। তো এখন আর আমাদের কথা না, এখন আমরা দর্শকদের কথা শুনবো। প্রহেলিকা বা রহস্য, প্রহেলিকাকে ঘিরে শাকিব খানের ব্যক্তি জীবন। কি যায় আসে শাকিব খানের ব্যক্তি জীবনের প্রহেলিকা খুঁজে? খুঁজে একটা লাভ আছে, কারণ আমরা শাকিব খানকে অনেক ভালোবাসি, স্নেহ করি। আমাদের সুপারস্টার, তার ব্যক্তি জীবনটাও ভালো হোক, সুখের হোক, শান্তিময় হোক, এটাই আমরা চাই। যেমন শাকিব খান তার পিছুটানে পুনর্গঠন করতে চায়, ভালো, এটা ভালো দিক। আমরাও চাই অপুদি, বুবলি, শাকিব খান এবং তাদের সন্তান নিয়ে একত্রে বসবাস করুক। সংসার ভাঙ্গার চেয়ে সংসার গড়াই ভালো না? শাকিব খানের ফেসবুক স্ট্যাটাসে অপুদি বেশ খুশি। শাকিব খান তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, এই ঈদে অপু জয় প্রোডাকশন হাউসের প্রথম চলচ্চিত্র লাল শাড়ি মুক্তি পেয়েছে। আমার সন্তান জয়ের নামে প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম চলচ্চিত্র এটি। বাবা হিসাবে সন্তানের নামের কল্যাণে চলচ্চিত্রের প্রতিটি আমার অন্যরকম এক আবেগ কাজ করছে। যতদূর শুনেছি লাল শাড়ির প্রেক্ষাপট আমাদের দেশের ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে ঘিরে। বিলুপ্ত প্রায় এই শিল্প এবং এর সঙ্গে জড়িত প্রান্তিক মানুষদের জীবনযাপন, সুখ দুঃখ এই চলচ্চিত্রের প্রাণ। তাই এই ঈদ উৎসবে পরিবার পরিজন সবাইকে নিয়ে প্রিয়তমার পাশাপাশি লাল শাড়ি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। শাকিব খানের এমন স্ট্যাটাসে অপুদি যেন আদরে আটখানা হয়ে বলেন, আমার প্রত্যেকটা সফলতায় শাকিবের অবদান রয়েছে। একটু ফিনান্সিয়ালি আটকে গিয়েছিলাম, তো তাকে বলার সাথে সেটুকু আমাকে একটু সাপোর্ট করেছে। উনি অনেক বড় মানের একজন অভিনেতা নিঃসন্দেহে। আমিও ওনার অনেক জুনিয়ার, অনেক পরে আমি সিনেমায় এসেছি, আমাকে উনি প্রমোট করে অপু বিশ্বাস বানিয়েছে। প্রিয়তমার মতো করে বলছি, আপনারা সবাই হলে হলে গিয়ে প্রিয়তমা দেখেন, পাশাপাশি লাল শাড়ি দেখেন। যদি বুবলিকে প্রশ্ন করা হয় শাকিব খানের সাথে আপনার যে ব্যক্তিগত সম্পর্ক বা অন্তরঙ্গ সম্পর্ক তৈরি হলো তার আগ পর্যন্ত, ওই সম্পর্কে জাম করা পর্যন্ত, আপনি জানতেন কি শাকিব খান সিঙ্গেল? 100% শাকিব খানও কি বলেনি অপুর সাথে তার সম্পর্কের কথা? আপনাদের প্রেমের অফারটা কে আগে করেছিল, বুবলি না শাকিব? যেটা এখন অনেকেই বলে যে আপনি জানতেন না, আমি জানতাম না, এটা এত অবাক হবার কি আছে? এই টিমটা সেখানেও সবাই জানে যে মানে আমাকে, অ্যাটলিস্ট আমি শুনেছি যে উনি সিঙ্গেল। এখান থেকে আমাদের তো প্রথম দেখাতেই আর প্রেম হয়ে যায়নি, একদম স্পেসিফিক ভাবে আমার জায়গা থেকে কিভাবে হবে। যাই হোক, তর্ক বিতর্ক আমার কথা নয়, কথা আগেরটায়। আমাদের সেলিব্রিটিদের একসাথে বসবাস, আমার মনে হয় সেই রকম ইঙ্গিতই দিচ্ছেন আমাদের শাকিব খান। শাকিব বসের প্ল্যান অনুযায়ী যার সাথে আগে সম্পর্ক হয়েছিল সেটি আগে সমাধান করা, তারপর তাকে নিয়ে দ্বিতীয় সমস্যা সমাধান করা। বেস্ট অফ লাক শাকিব খান। ফেসবুক স্ট্যাটাসে তার প্রমাণ মেলে, আমরা শাকিবিয়ান হিসেবে চাই রাগ অনুরাগ রেষারেষি বেঁধে রেখে বুবলি ও অপুদি একসাথে বসবাস করুক, তাদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হোক। কারণ 2017 সালে সেই একটা ব্যাপার সামনে আসার আগ পর্যন্ত কেউ জানতো না বা বিয়ে হয়ে যায়নি, এটা তো আস্তে আস্তে গ্রো করেছে।